তো দেখো, আজকে আমার সঙ্গে যে দুজনকে আছে, আমার দুজন স্টুডেন্টই বলবো, একজন জেএনএম পড়ছে আর একজন জেন পাস পড়ছে, তো ফার্স্ট ইয়ার করে অলমোস্ট সবার কমপ্লিট। তো ওদের সঙ্গে একটা ডিসকাশান করব। তো ফার্স্ট কে কোন কলেজে আছে ওদের নাম একটু শুনে নিই, তারপর একটা একটা করে কোশ্চেনে আমরা চলে যাব। বলো। আমার নাম দীপান্বিতা হালদার, আমি এখন খড়গপুর এসডি হসপিটালে বিএসএ নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমি মৈত্রী বাগ, আমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালের জিএনএম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ার অলমোস্ট কমপ্লিট। ওকে, দেখো তো ফার্স্ট কোশ্চেন যেটা আমার জিজ্ঞাসা করার আছে, যে আমরাও যখন স্কুল থেকে কলেজে প্রথম গেছিলাম, অবশ্যই সেটা এই ফিল্ডে না অন্য ফিল্ডে, একটা হিউজ প্রবলেম এসেছিলো ইনিশিয়ালি একদম প্রথম দিকে আর কি, যে কি হয় বেসিক্যালি স্কুল মানে সেখানে একটা অনেকের দায়িত্ব নিয়ে ঘিরে থাকে, স্কুলের টিচার, বাবা মা, কোচিংয়ের টিচাররা, স্যার ম্যামরা, অনেক কিছু আর কি। তো কলেজে হলেই অলমোস্ট সবাই 18+ অ্যাডাল্ট হিসাবে ধরে নেওয়া হয়, তো দায়িত্বগুলো আস্তে আস্তে সরে যায়, নিজেদেরকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়। ইভেন এই ফিল্ডে যদি আমি বলি, আরও বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়, তাই তো? কারণ একটা ইম্পর্টেন্ট ফিল্ড, জীবন জড়িয়ে আছে। তো সেই ফার্স্ট সেই থেকে আর কি ফার্স্ট কোশ্চেন যেটা আমার থাকবে, যে কী ডিফারেন্স, বুঝতে পারছো, এক বছর তো হয়ে গেল মোটামুটি, যে ওই লাইফটা ভালো ছিল না এই লাইফটা ভালো ছিল, আর কী ডিফারেন্স বুঝতে পারছো? হ্যাঁ, প্রত্যেকটা জায়গার একটা আলাদা করে ইম্পর্টেন্স আছে, স্কুল মানে একটা আলাদা রকম ফিলিংস ছিল, কলেজ মানে একটা আলাদা রকম ফিলিংস থাকবে, তো সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। স্কুলের সাথে কলেজের ডিফারেন্স তো আছে, যেমন স্কুলটা একটা অনেক দিন পর পর একটা চেনা পরিচিত এনভায়রনমেন্টটা হয়ে গেছিলো, আর এখানে আমরা অনেকেই যেমন আছি, সবাই তো আর কাছের কলেজে পাই না, বাড়ির কাছের কলেজ, আমরাও দূরে দূরে পড়তে যাই, তো সেখানে একটা একটা কমপ্লিটলি নতুন এনভায়রনমেন্টে যাই আমরা, ম্যামেরা সবাই আলাদা, আর এখানে ওরকম কোয়ার্ডিনেটর হিসাবে আমাদের সেমিস্টার ওয়াইজ কোয়ার্ডিনেটর হন, তো তিনি সমস্ত, যেমন ইনস্ট্রাক্টর থাকেন আমাদের, তো তিনি সমস্ত আমাদের সেই সেমিস্টারের যাবতীয় যা কিছু বলার তো সেই ম্যামই বলবেন। তো যেমন ক্লাস স্কুলে যেমন হতো একটা চেনা পরিচিত জায়গা, ম্যামেদের সাথে অনেক দিন ধরে চেনা, উনিও চেনেন, আর এখানে যেমন একটা স্কুল মানে কি কাছে পেটেরই সবাই পড়তে আসতো, আর কলেজ বিভিন্ন জায়গা থেকে সবাই পড়তে আসছে, একটা অনেক দূর দূর থেকে সবাই একটা র্যাঙ্ক করে আসছে, কম্পিটিশানটা অনেকটা বেশি থাকে এই কলেজের ক্ষেত্রে, আর এটা তো একটা প্রফেশনাল কোর্স, এই ক্ষেত্রে তো কম্পিটিশানটা আরোই বেশি, আর স্কুল লেভেলে অতটা কম্পিটিশান থাকে না, হ্যাঁ থাকে, সবাই কাছের থাকে ওখানে, আর ওই যেমন কোয়ার্ডিনেটারের কথা অনুযায়ী এখানে প্রিন্সিপাল ম্যাম, তারপরেই প্রিন্সিপাল ম্যামের পরেই আমাদের ওয়ার্ড মানে আমাদের যে কলেজের সেমিস্টার কোয়ার্ডিনেটর থাকেন, তার কথা অনুযায়ী সমস্ত কিছু করতে হয়। এখানে যেমন আমাদের ক্লাস প্রেজেন্টেশন, রিটার্ন ডেমনস্ট্রেশন, হেলথ টক, এইগুলো থাকে। ও যেটা বলল সবই আমাদের ক্ষেত্রেও সেমই, আমাদের স্কুল আর কলেজের মধ্যে ডিফারেন্স থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা সিগনিফিকেন্স থাকে, এই প্রফেশনাল কোর্সটা স্কুলের থেকে একটু সম্পূর্ণই আলাদাই বলতে গেলে, কারণ এখানে ওয়ার্ড ডিউটি যেমন থাকবে, ক্লিনিক্যাল থাকবে, আবার থিওরি পোর্শনটাও থাকবে, সেক্ষেত্রে অনেকের অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হবে, অনেকের অনেক কথা শুনতে হবে এবং অনেক কাজ করতেও হবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে নতুন নতুন। সেক্ষেত্রে যেমন ওয়ার্ডে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম থাকবে, ওয়ার্ড সিস্টাররা থাকবে, সিস্টার ইনচার্জ, এবার ওয়ার্ডের স্টাফ দিদিরা থাকবে, তারাও গাইড করবে, তেমনি এবার পড়াশোনার ক্ষেত্রে সবার উঁচুতে আমাদের ক্ষেত্রে আছে পিএনও, মানে পিএনও ম্যাডাম, প্রিন্সিপাল নার্সিং অফিসার, তারপর সিনিয়র সিস্টার টিউটাররা, তারপর সিস্টার টিউটাররা যাদের আন্ডারে আমরা থাকি, এবার আমাদের ইনস্ট্রাক্ট করেন কোঅর্ডিনেটর এবং কো কোঅর্ডিনেটর, এইভাবেই পড়াশোনা হয়। এবার তাছাড়াও এই ওয়ার্ড ডিউটির মাঝে মাঝে রিটার্ন ডেমনস্ট্রেশন থাকবে, ক্লিনিক্যাল এক্সাম থাকবে, হেলটক, কমিউনিটি ভিজিট, সমস্ত কিছুই থাকে, এসব নিয়ে ভালোই পড়াশোনা চলবে। নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট একটা, যেটা আমার ক্ষেত্রে মনে হয় আর কি, আমার পার্সোনালি মনে হয় যে আফটার কোভিড মানুষের জীবনযাত্রা প্রায় অলমোস্ট পাল্টে গেছে, অনেক বেশি ডিপ্রেশন, প্রেশার সব ফিল্ডই দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট বা মডার্ন টাইমে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট যে যে ফিল্ডে আমরা কাজ করি না কেন, তোমরা এক ফিল্ডে কাজ করছো, আমরা এক ফিল্ডে কাজ করছি, হোয়াট এভার, সেই ফিল্ডে অনেক বেশি প্রেশার আগের থেকে বেড়ে গেছে, নো ডাউট, কোনো সন্দেহ নেই সেই বিষয়ে। তো
এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। যদি কাজের প্রতি এনজয়মেন্ট না থাকে, যে জোর করে আমি চলে এসেছি, তাহলে খুব প্রবলেম। ওই এনজয়মেন্ট কি হচ্ছে, মানে এক বছর তো হয়ে গেল, হয়তো আরও এক দেড় বছর গেলে আরও ভালো করে বোঝা যাবে। প্রথম প্রথম না ভালো লাগার কিছু নেই, কিন্তু তবুও এনজয়মেন্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এনজয়মেন্ট না থাকলে কোনো দিনই সেই ফ্লু ফ্লুয়েন্টে কাজ করা যায় না, ফ্রিভাবে কাজ করা যায় না। তো সেইটা কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, কোভিডের পর তো আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, আর আমরা যে প্রফেশনে আছি আমাদের দায়িত্ব তো সব থেকে বেশি থাকে মেডিকেল প্রফেশনে। এনজয়মেন্ট বলতে, হ্যাঁ প্রথম প্রথম ভালো লাগতো না, কিন্তু আমাদের কলেজের অ্যানাটমি স্যার একটা কথাই বলতেন, যে যে প্রফেশনে আছো সেই প্রফেশনটাকে মন দিয়ে মানে ভালোবাসার চেষ্টা করো। আমরা, হ্যাঁ আমরা নিজের ইচ্ছায় এই প্রফেশনে এসেছি, জেনারেল কলেজে পড়িনি, এর একটা ভবিষ্যৎ আছে, তারপর তো মানুষের সেবা এই প্রফেশনে তো আমরা করবই। তাই মানে যে যে প্রফেশনে থাকবে সেই প্রফেশনটাকে মন দিয়ে ভালোবেসে করার চেষ্টা করবে, তাহলেই হবে। নার্সিং ইজ আ নোবেল প্রফেশন, সবাই জানে। আর নার্সিংয়ে এসে মানুষের সেবা করাটাই মেন কাজ, যেটা হসপিটালে করে থাকে, যেটা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে, প্র্যাকটিক্যাল স্কিল মানুষের করে থাকতে হবে, এবং তার সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। কারণ পড়াশোনার থিওরি বেসড নলেজটা না হলে, সেটা ভালো করে ক্লিয়ার না থাকলে প্র্যাকটিক্যালে সেটা অ্যাপ্লাই করা যাবে না। আর এই প্রথমে নার্সিং একটু টাফ লাগবে, নার্সিংয়ের 3 বছর বা 4 বছরের ট্রেনিংটা খুবই টাফ, যে সাধারণ জেনারেল কলেজের থেকে, পড়াশোনার থেকে এটা খুবই টাফ। আর এই টাফটাকে নিয়েই চলতে হবে টিকে থাকতে গেলে। আর এইটা প্রফেশনাল কোর্স, তাই জন্য মানে ইকোনমিক্যালি স্টেবল হওয়া যায় এই কোর্সের মাধ্যমে। তাই এই চাপটাকে নিয়ে ভালো করে পড়াশোনা করলেই সমস্ত কিছু সম্ভব। আর সিলেবাসটা একটু জিজ্ঞেস করে নিই আগে, সিলেবাসটা ইম্পর্টেন্ট একটা, যারা অলরেডি স্টার্ট করেছে আর কি, ফার্স্ট ইয়ারে পড়ছে, কদিন ক্লাস করেছে, যে কী বা ইন ফিউচার যারা আসতে চাইবে, যে নর্মাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করে তো বা লজিক্যাল রিজনিং ইংলিশের মাধ্যমে সিলেকশন হয়ে যাচ্ছিলো, তো নতুন একটা সিলেবাস হয়তো থাকছে সেখানে, কী কী সিলেবাস থাকছে, কী কী পড়তে হচ্ছে, আগের সাথে আগের সিলেবাসগুলোর সঙ্গে কোনোরকম কোনো মিল আছে নাকি একদম আলাদা, কিংবা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কত, আর আফটারঅল আমাকে ডেড বডি নিয়ে কাজ করতে হবে, কথাটা ভুল বললাম, সবাই তো মরবে না, জ্ঞান্ত অবস্থা তো ফিরে আসবে আর কি কিছু, সেই জন্যেই মেন হসপিটালে যাওয়া। তো সিলেবাসটা ভালো করে আর প্র্যাকটিক্যাল ব্যাপারটা একটু ভালো করে বলো, তাহলে সুবিধা হবে সবারই বুঝতে ইন ফিউচার যারা আসবে আর কি। আমাদের যেমন বিএসসি নার্সিংয়ে আছে, আমার যেমন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো ফার্স্ট সেমিস্টারে সাবজেক্ট থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিকেটিভ ইংলিশ, নার্সিং ফাউন্ডেশন, এইগুলো থাকবে। আর সেকেন্ড সেমিস্টারে থাকবে নার্সিং ফাউন্ডেশনটা, যেমন ফার্স্ট সেমিস্টারে এক্সাম হয় না, ওটা সেকেন্ড সেমিস্টারে একবারে এক্সাম হবে, মানে টোটাল 1 ইয়ার নিয়ে, তো নার্সিং ফাউন্ডেশন থাকবে আর এক্সাম হবে। যেমন এর সাথে কম্পিউটার আছে, কম্পিউটারটা পাশাপাশি থাকে, ওটা সেমিস্টারে এক্সাম হয় না। তার সাথে থাকবে বায়োকেমিস্ট্রি, এই বায়োকেমিস্ট্রিটা যেমন মন দিয়ে করতে হবে আমাদের 11-12। ফিজিক্স কেমিস্ট্রি, যেমন ফিজিক্সটা অতটা কাজে লাগে না, কিন্তু বায়োলজিটা তো লাগেই আমাদের অ্যানাটমির ক্ষেত্রে, কিন্তু এখানে সিলেবাসটা আরও ভাস্ট হয়ে যায়, মানে আমাদের অনেকটা ডেপথে গিয়ে পড়তে হয় অ্যানাটমি, ফিজিওলজি। হ্যাঁ, অ্যানাটমির সাথে, অ্যানাটমিতে যেমন আমাদের সেই জিনিসটাকে নিয়ে পড়তে হয়, আর ফিজিওলজি তার ফাংশনগুলো পড়তে হয়, এইগুলো আমাদের থাকে। এছাড়া যেমন কেমিস্ট্রিটা আমাদের, এরপরে আমাদের থার্ড সেমিস্টারে মাইক্রোবায়োলজি আছে, যেগুলো বায়োকেমিস্ট্রির সাথেই রিলেটেড আছে, তো বায়োকেমিস্ট্রিটা ভালো করে মন দিয়ে পড়তে হবে। যেমন রিয়াকশানগুলো আছে আমাদের, যেমন ড্রাগ পড়তে হবে, আমাদের এই প্রফেশনে মেন যেটা ড্রাগ, আর ড্রাগ প্রত্যেকটা ড্রাগের মেকানিজম অ্যাকশন, এর যে কাজগুলো হয়, কোন ড্রাগ কীভাবে আমাদের শরীরে কাজ করে, সেই জিনিসগুলো আমাদের এখানে পড়তে হবে। এছাড়াও তো বায়োকেমিস্ট্রির যেমন সমস্ত যা রিয়াকশান থাকবে এগুলো, এছাড়াও আছে ফার্মাকোলজি আছে, প্যাথোলজি আছে থার্ড সেমিস্টারে, এগুলো নতুন সাবজেক্ট থাকবে, এগুলো সমস্তটাই ড্রাগ নিয়ে থাকবে, আমাদের শরীরে কোন জিনিসটা কীভাবে কাজ করছে, কোন ড্রাগটা, কোন একটা ডিজিজের কোন ড্রাগটা আমরা অ্যাপ্লাই করবো। অনেক ডিজিজের তো অনেক ড্রাগ থাকে, তার অনেক ড্রাগের অ্যালার্জির রিয়াকশান থাকে, সেগুলো দেখে আমরা এবার ডক্টরদের পরেই হচ্ছে আমরা নার্সদের, আমরা নিজেরা সমস্ত কিছু প্রেসক্রাইব না করতে পারলেও কোনো একটা ক্ষেত্রে আমাদের নলেজ যদি ক্লিয়ার থাকে, আমরা
কিছু প্রেসক্রাইব না করতে পারি, আমরা কিছু তো বলবো, তো তার জন্য আমাদের নিজেদের নলেজটাকে ক্লিয়ার রাখতে হবে। এছাড়াও ডক্টররাও তো মাঝে মাঝে ভুল করতে পারেন, তাদেরকে যাতে আমরা ক্রস কোয়েশ্চেন করতে পারি যে ডক্টর এটার এইটা তো নাও হতে পারে, এটার জন্য তো ওনার এই সিমটমসটা তো অন্য ড্রাগও দিতে পারি আমরা, তো এই যাতে আমরা ক্রস কোয়েশ্চেনগুলো করতে পারি তার জন্য নিজেদের নলেজটা ক্লিয়ার রাখা সবথেকে জরুরি। জিএনএমের সিলেবাসটা একটু আলাদা। ফার্স্ট ইয়ারে জিএনএমের 4টে পেপার থাকে। প্রথমে আসি বায়োসায়েন্সে, বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে থাকবে অ্যানাটমি ফিজিওলজি আর মাইক্রোবায়োলজি, বিহেভিয়ার সায়েন্সের আন্ডারে থাকে সাইকোলজি সোশিওলজি, কমিউনিটি হেলথ নার্সিং আর নিউট্রিশন, ফান্ডামেন্টাল অফ নার্সিং ফার্স্ট এড, আর পাশাপাশি ইন্টারনালি দুটো সাবজেক্ট থাকে কম্পিউটার আর ইংলিশ, আর এগুলোই পড়তে হয় ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে এবার আলাদা আছে সাবজেক্ট। ফার্স্ট ইয়ারে এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যানাটমিটা ভালোভাবে পড়তে হবে, কারণ অ্যানাটমির মাধ্যমে মানে কোনো সার্জিক্যাল হোক বা কোনো মেডিসিনের ক্ষেত্রেই কোনো একটা অসুখ বা ডিজিজ ঠিক কোথায় হয়েছে, কী কারণে হচ্ছে, তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অ্যানাটমিক্যাল পজিশান বুঝে সমস্ত কিছু ওষুধ দেয়া, মেডিসিন প্রেসক্রাইব করা বা কী মেডিসিন দিতে হবে। অনেক সময় ডাক্তাররা থাকে না ওয়ার্ডে, বা এমন এমার্জেন্সি সিচুয়েশান হয়ে থাকে যে ওনাদের আসার আর অপেক্ষা করা যায় না, তখন নার্সদেরই কিছু এমার্জেন্সি মেডিসিন দিয়ে সিচুয়েশানকে স্টেবল করতে হয়, সে সমস্ত কিছু জেনে রাখতে হবে। আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আসে ডিজ ইনফেকশান কন্টামিনেটেড মানে একটা ড্রেসিং করার ক্ষেত্রে কতটা স্টেরিলিটি মেনটেন করতে হবে, কতটা ডিজ ইনফেক্টেড জিনিসপত্র দিয়ে ওই উনটাকে ক্লিয়ার করে ভালোভাবে ড্রেসিং করতে হবে, সমস্ত কিছু বোঝা যায়। আর নিউট্রিশান, কমিউনিটি হেলথ নার্সিং এসবের মাধ্যমে কী কী খাওয়া দাওয়া করলে মানুষ মানে সুস্থ হয়ে উঠবে এ সমস্ত কিছু। আর সাইকোলজি সোশিওলজি মানে একজন পেশেন্ট নতুন হসপিটালে এসেছে, তার হসপিটাল এনভায়রনমেন্টটা ভালো লাগছে না, তার অ্যাংজাইটি হচ্ছে, ফিয়ার হচ্ছে, এ সমস্ত কিছু, তার মেন্টাল কন্ডিশনটাকেও না বুঝতে হবে, নার্সকে সাপোর্ট দিতে হবে এ সমস্ত কিছু বোঝার জন্য। আর ফান্ডামেন্টাল অফ নার্সিং, নার্সিংয়ের মেন বেস সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ নার্সিং অ্যান্ড ফার্স্ট এড। ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকেই আমরা শিখি হচ্ছে নার্সকে হসপিটালে কী কী প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে কাজ করতে হবে, এবং কতটা গভীরে গিয়ে সেই নলেজ অ্যাপ্লাই করলে একটা অসুস্থ মানুষকে সুস্থ করা যায়, এ সমস্ত কিছুই। আচ্ছা, নেক্সট যেটা একটা মেজর ইস্যু থাকে তোমাদের হয়তো ছিল অনেকের মধ্যে, যে 12 পর্যন্ত মেনলি যারা বেঙ্গল মিডিয়ামে পড়াশোনা করেছে, আমরাও তাই ছিলাম ইনিশিয়ালি স্কুল পর্যন্ত, তো দেন আমাকে যখন সুইচ করতে হচ্ছে কলেজ লাইফে গিয়ে পুরোটা ইংলিশ, পিওর ইংলিশ, তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি খুব প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, নাকি ওটা প্রথম প্রথম তো নতুন জিনিস মানে প্রথমে আমার কিছু প্রবলেম থাকবে, শর্ট আউট আমাকে করতেই হবে, তো সেই প্রবলেমটা কীভাবে শর্ট আউট করেছিলে, নাকি বিশাল কোনো প্রবলেমই হয়নি, যে আমার মোটিভ এটাই আলটিমেটলি আমাকে এই কাজটা করতে হবে? এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা 11-12 NCERT পড়ে তো তাদের অতটা প্রবলেম হয় না, কারণ NCERT যে টার্মগুলো থাকে ওগুলো বায়োলজি যে টার্মগুলো থাকে সেগুলো পরবর্তীকালে অ্যানাটমি ফিজিওলজিতে আমরা দেখতে পাই অনেক টার্মই, আবার অনেক টার্ম নতুন আসে। এবার আমাদের ক্ষেত্রে যেমন স্কুল পর্যন্ত আমরা WB বোর্ডের ছিলাম, এরপরে তো যেমন কলেজে আমাদের সব কিছুই ইংলিশে বলতে হয়, যেমন রিটার্ন ডেমোনস্ট্রেশন আমাদের যা কন্টেন্ট হয় প্রেজেন্টেশন দিতে হয় সবই ইংলিশে। এবার প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু ওটার সাথে আমরা রেগুলার করতে করতে এক একটা প্রেজেন্টেশন, হ্যাঁ প্রথম একটা দুটো প্রেজেন্টেশনে আমাদের একটু প্রবলেম হতো, ম্যামেরাও আমাদের হেল্প করতেন যেহেতু আমরা এমনি ইংলিশ মিডিয়াম বোর্ড থেকে ছিলাম না, তো ওনারাও আমাদের হেল্প করতেন প্রথম প্রথম, কিছু কিছু ওয়ার্ড হয়তো আমরা বাংলায় বলতাম তো ওনারাও অতটা মানে আমাদেরকেও কনসিডার করতেন যেহেতু এই বোর্ড থেকে গেছি, কিন্তু পরবর্তীকালে ওটা আস্তে আস্তে নিজেকে ওভারকাম করতে হবে, নিজেকে আরও বেশি ইংলিশ তুমি রুমে থেকে নিজে প্র্যাকটিস করতে পারো, একটা প্রেজেন্টেশন দিতে গেলে যে যে পয়েন্টগুলো আমাদের লাগবে সেই পয়েন্টগুলোর ওপর আমি স্টাডি করব, সেটাকে নিয়ে আমার আমি কীভাবে ম্যামের সামনে একটা প্রেজেন্ট করতে পারি, আমাদের তো স্কুল লেভেলে কোনো সেরকম প্রেজেন্টেশন থাকে না, আর দিলেও সেটা বাংলাতে দিতে হয় যেটা বাংলাতে অতটা অসুবিধা হয় না, কিন্তু ইংলিশে যেটা আমাদের প্রথমে আমাদের বাংলা মিডিয়ামের কী হয় যে প্রথমে বাংলাটা একটু ভেবে নিই তারপর ইংলিশে সেটাকে ট্রান্সলেট করি, কিন্তু ওখানে ম্যামেদের সামনে আমাদের ইনস্ট্যান্ট বলতে হয় যে এই জিনিসগুলো আমি ভাবছি এইগুলোই আমাকে প্রেজেন্ট করতে হবে। এবার ওই ক্ষেত্রে একটু প্রথম প্রথম প্রবলেম হতো, কিন্তু যেহেতু আমাদের এক বছর হয়ে গেছে এখন সবাই আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আরও এখনও 3 বছর আছে টোটালি এটা ওভারকাম হয়ে যাবে। এবার প্রথম প্রথম নিজেকে প্র্যাকটিস করলেই হবে, যে নিজের রুমে যখন থাকবো যে আমি কীভাবে প্রেজেন্ট করতে পারছি, ম্যামকে গিয়ে আমি কতটা বলতে পারছি, সেটা নিজে প্র্যাকটিস করলেই ওটা ওভারকাম হয়ে যাবে আস্তে আস্তে।
নার্সিংয়ে বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তারা প্রথমে এসে ইংলিশ সমস্ত বিষয়টা ইংলিশে দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ এটা প্র্যাকটিস করতে করতে সমস্ত কিছু হয়ে যায়। আর না পড়াশোনার ক্ষেত্রে ওই না ইংলিশটা একটু বেশি করেই প্র্যাকটিস করতে হবে, আর কারণ ইংলিশেই সমস্ত কিছু, প্রত্যেকটা সাবজেক্টই ইংলিশে পড়তে হবে, ইংলিশে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার টাইমে ভাইভার টাইমে ইংলিশেই বলতে হবে, রিটার্ন ডেমনস্ট্রেশন হোক, সব হেলটক, ওয়ার্ডে হেলটক, রিটার্ন ডেমনস্ট্রেশন সবই ইংলিশেই দিতে হবে। এছাড়াও সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কেস প্রেজেন্টেশন, কেস স্টাডি কাডি অনেক কিছুই আছে যেগুলো ইংলিশেই সমস্ত কিছু বলতে হয়। তো এটা সময়ের সাথে সাথে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ভালো মতো, করলে সমস্যাটা ওভারকাম হয়ে যাবে। আর ফেস টু ফেস কোনো ইন্টারাকশন পেশেন্টদের সঙ্গে কিংবা ওটিতে এক্সপিরিয়েন্স, এরম টাইপের কোনো এক্সপিরিয়েন্স হয়েছে বা মর্গেজ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে? হ্যাঁ, ফেস টু ফেস ইন্টারাকশান বলতে আমাদের যেমন ফার্স্ট ইয়ারে আমাদের 2 মাস পরেই ওয়ার্ড শুরু হয়ে গেছিলো, এবার 1 বছরে তো প্রায় অনেক মাসই ওয়ার্ড হয়ে গেল। এবার অনেক ধরনের পেশেন্ট পাই, পেশেন্টদের আমাদের যেমন একটা হিস্ট্রি টেকিং করতে হয়, এবার তারপরে ও যেটা বললো একটা কেস স্টাডির ব্যাপার আছে আমাদের, তো সেই প্রথমে পেশেন্টটাকে গিয়ে ওনার কী হয়েছে না হয়েছে সেই ডিজিজটা সম্পর্কে যেটা আমাদের ফাইনাল যেটা ডিজিজটা ওনার সেটা কী হয়েছে জিজ্ঞাসা করি, বা আমাদের যেটা হয় নার্সিং স্টেশনে বিএইচটি, প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা বিএইচটি থাকে, বেড হেড টিকিট, যেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের হয়। তো ওনার থেকে ফার্স্ট পেশেন্টের থেকে জানলাম যে ওনার কী হয়েছে, ওনার পুরো হিস্ট্রি নিতে হয় যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোথায় বাড়ি, এবার এর মধ্যে আইডেন্টিফিকেশান ডেটার মধ্যে যেমন রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব পড়ে, এগুলো আমরা বিএইচটি থেকে জানতে পারি, তিনি তো নিজের রেজিস্ট্রেশন নাম্বার জানবেন না। তো বিএসটি থেকে তার সমস্ত কিছু, তার কী কী টেস্ট হচ্ছে, কী কী ড্রাগ পাচ্ছেন তিনি, কী কী ফ্লুইড পাচ্ছেন, এগুলো সবই আমরা বিএসটি থেকে জানতে পারি। তো এগুলো নিয়ে আমাদের পরে কেস স্টাডি আছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশান আছে, এগুলো আমাদেরও পেশেন্টের ওপর করতে হয়। আর মর্গে যাওয়ার ব্যাপারটা আমি ফার্স্ট ইয়ারে 2 বার, মানে ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট সেমে 2 বার মর্গে গেছিলাম, যেটা আমাদের অ্যানাটমি স্যার নিয়ে গেছিলেন, অ্যানাটমি সাবজেক্টটা শুরু হওয়ার আগে 1 বার আর টোটাল অ্যানাটমি সাবজেক্টটা পড়ার একদম শেষে 1 বার। তো সেখানে গিয়ে একটা, ওটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়েছিল, যেটা মর্গে হয়তো সব কলেজে নিয়ে যায় না আমাদের বিএসসি নার্সিংয়ের, কিন্তু আমাদের স্যার নিয়ে গিয়েছিলেন এবং আমাদের পুরো কী বলবো, সেখানে মানুষ আমাদের সামনে কেটে দেখিয়েছিলেন। তো ওইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং সেটা হ্যাঁ অনেকে ভয় পাবে হয়তো সেটা দেখে, যেহেতু পুরো যা যা আমাদের মধ্যে আছে সেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, তো ওটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল। ওয়ার্ডে গেলে, মানে হসপিটালে ওয়ার্ডে গেলে প্রথমে আমরা যেটা পাই পেশেন্ট, পেশেন্টের সাথে প্রথমে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হবে যে তার কী অসুখ হয়েছে, এই প্রেজেন্ট ইললেস, পাস্ট ইললেস, আইডেন্টিফিকেশান, একটা হিস্ট্রি নিয়ে হিস্ট্রি টেকিং করতে হবে। এই হিস্ট্রি টেকিং করার পর ওয়ার্ডে থাকে বিএইচটি, ও যেটা বললো বেডের টিকিট, প্রত্যেকটা পেশেন্টের বেডের টিকিট আলাদা আলাদা থাকে, সেই টিকিটে এবং সে তার সমস্ত কিছু ডিজিজ রিলেটেড যা যা ল্যাবরেটরি ফাইন্ডিংস আছে, ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের রিপোর্ট ইত্যাদি ইত্যাদি থাকে, সেগুলো থেকে আমাদের দেখতে হবে তার কোথায় অ্যাবনর্মালিটি, কী কারণে তার এই ডিজিজটা হয়েছে, এবং সেই ডিজিজটা সারানোর উপায় কী, কোনটা মানে ব্লাড কম আছে কি না, হিমোগ্লোবিন কম আছে কি না, এই সমস্ত কিছু ওই রিপোর্টের মধ্যেই থাকে। এবার এছাড়াও থাকবে ডাক্তারের অর্ডার, কী সেই পার্টিকুলার সেই পেশেন্টের জন্য কী ফিজিশিয়ান অর্ডার দেওয়া আছে, কোন কোন ড্রাগ চলবে, কোন ফ্লুইড কত ঘন্টা চলবে, কত মিনিটে শেষ হবে, ইত্যাদি ইত্যাদি থাকে। এছাড়াও মেডিসিন ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা, কিন্তু সার্জিক্যাল ওয়ার্ডে যেটা দেখা যায় সেটা হচ্ছে সার্জারি। অনেক সময় এমনই কন্ডিশনে পেশেন্টরা আসে সার্জারি ওয়ার্ডে মেনলি, যে তাদেরকে ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করার টাইম থাকে না, নর্মাল বিজি ওয়ার্ডেই তাদেরকে সুচার দিয়ে স্টিচ করতে হয়, মানে এমন এক একটা উন্ড হয়, সেটা হাতে পায়ে হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, সেই সমস্তগুলো দেখার মতো মেন্টাল কন্ডিশন বা মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, আর এইসবগুলোই করতে হয়। ওকে, তো থ্যাংক ইউ দুজনকেই, অল দ্য বেস্ট। আর তো হয়েই এলো 2-3 বছর, দেখতে দেখতে কেটে যাবে। আমার এখনও মনে আছে যে এই রুমে বসেই আগের বছরে একটা এরকম ডিসকাশন হয়েছিল, তো 1 বছর তোমাদের কেটে গেল, তো খুব ভালো। তো ইন ফিউচার বা যারা এখন ফার্স্ট ইয়ারে আছো বা এক্সাম টেক্সাম দেবে আর কি, তারা বুঝতে পারলে যে কী করতে হবে, মানে এটা কেন আমি বলছি, অ্যাজ এ টিচার অনেক কোশ্চেন আমাদের কাছে আসে,
অনেকেই জিজ্ঞেস করে, অনেক কমেন্ট দেখতে পাই সেখানে আর কি, যে ভাবে যা হোক করে একটা কম্পিটিটিভ ফিল্ড, সেটা নিট হোক বা জেনপাস হোক কিংবা জেইন মতো ফিল্ড হোক কিংবা আদার্স কোনো ফিল্ড হোক, সেরকম একটা কম্পিটিটিভ এক্সাম যদি আমার ক্র্যাক হয়ে যায় তো লাইফটা আমার ক্রিম কাটবে। তো এই জিনিসটা একদমই ভুল ধারণা। তো কী হয়, টিচাররা যখন বলে তাদেরকে কেউ পাত্তা দেয় না ন্যাচারালি। তো সিনিয়র দাদা দিদিরা যখন বলছে তাদের কথাগুলো সবাই মন দিয়ে শুনবে আর কি। তো মেন যেটা উদ্দেশ্য এই ডিসকাশানটা করার, যেটা যে আফটার স্কুল লাইফ কিন্তু লাইফটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো ক্রিম ব্যাপারটা স্কুল লাইফ পর্যন্তই কাটে, তারপর তুমি যখন একটা প্রফেশনাল ফিল্ডে যাচ্ছ, যে কোনো প্রফেশনাল ফিল্ড হোক না কেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব হতে পারে, সেটা পুলিশের ক্ষেত্রে হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হতে পারে, তোমাদের জন্য তো আছেই অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়। না তো যে কোনো মুভমেন্টে একটা আমরা দেখতেও পাই না, ঘটনাও আমরা ঘটছে আজকাল, আজকাল কেন আগেও ঘটেছে, যে সামান্য হয়তো কিছু ফেলিয়ার হয়েছে, কেউ সেটা হচ্ছে ইচ্ছা করে করছে না, সেখান থেকে একটা পেশেন্টের ডেথ বা আরও খারাপ কিছু হয়তো হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, সবার মধ্যে একটা প্রশ্ন থাকে ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজ মনে হয় না খুব একটা চাপ হবে। তুমি যেটা ফার্স্ট টাইম ট্রাই করছো ডেফিনেটলি সেটা তোমার কাছে চাপ লাগবে, বাট আস্তে আস্তে তোমাকে তো ওটাই করতে হবে, তুমি তো জেনে বুঝেই এসছো এই কাজটা করতে। তো ল্যাঙ্গুয়েজ খুব বিশাল যে প্রবলেম তা নয়, যেটা তোমার প্রবলেম হওয়ার কথা সেটা হচ্ছে তোমাকে আরও অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে, তাই তো? একদম, এটার থেকে বড় কিছু হয় না এই ফিল্ডের ক্ষেত্রে বা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে। আমি যদি আজকে যদি আমি ক্লাসে আমার রেসপন্সিবিলিটি না দেখাই তাহলে সিলেকশন কিন্তু হওয়া খুব চাপ। তো প্রত্যেককেই আমাদের এই কাজটা করতে হয় আর কি, যতটা সম্ভব, যতটা সম্ভব প্রেশার তো থাকবেই, প্রেশারটাকে রিলিজ করে তোমাকে এগিয়ে যেতে হবে। প্রেশার আরও বাড়বে যত দিন যাচ্ছে, আরও বেশি মেডিকেল ফিল্ডে আরও প্রেশার বাড়বে, সব ফিল্ডেই প্রেশার বাড়ছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তোমাকে ঠিকঠাক করে স্টাডি করতে হবে। এই নয় যে আমার সিলেকশন হয়ে গেছে মানে আমি এবার ওই আর কি করে বেড়াবো, তা করলে কিন্তু প্রফেশনাল ফিল্ডে কি তুমি প্রবলেমে ফেস করবে। আর প্রফেশনাল ফিল্ডে যাওয়ার আগেও তোমাকে অনেকগুলো ব্যারিয়ার কিন্তু পেরোতে হবে, তাই সেই ব্যারিয়ারটা তোমার ডিপেন্ড করছে এই স্টাডিটার ওপরে, এই পড়াশোনাটার ওপরে। তো পড়াশোনা তোমাকে করতেই হবে আরও নেক্সট বছরগুলোতে আর কি। তো সিলেবাসটা ক্লিয়ার হলো, তোমরা এক্সপিরিয়েন্স কী কী ফেস করবে সেটা ক্লিয়ার হলো, একটা মোটামুটি আইডিয়া করতে পারলে যে কলেজ মানে আমরা যে কোনো ন্যাচারালি সিনেমায় দেখি সেগুলো সব ফেক জিনিস, হ্যাঁ আড্ডা ক্যান্টিন এসব কিছু হয় না, কোনো কলেজই হয় না তেমন, খুবই কোনো ম্যাক্সিমামটাই আজে বাজে জিনিস দেখানো হয় আর কি। এই তোমাদের কাজে লাগবে, এরকম ভিডিও আরও হয়তো করা হবে ইন ফিউচার, সবাইকে তো একসঙ্গে পাওয়া যায় না, সবাই বিজি। তো দেখতে থাকো, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ।